হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে দেখাবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস টেন বিজ্ঞান পার্ট সেভেন অর্থাৎ অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমরা বিদ্যালয় থেকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি ছাত্রছাত্রীদের জন্যে সমাধান করে পাঠিয়েছেন প্রখ্যাত জীবনবিজ্ঞানের শিক্ষক স্বপন স্যার স্বপন স্যারকে আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তো তোমাদের সামনে স্যার যেভাবে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি কমপ্লিট করে পাঠিয়েছেন আমি সরাসরি সেটি তোমাদের সামনে তুলে ধরছি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটানে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো সঙ্গে তোমরা ডেসক্রিপশন বক্সকে দেখো এতে টাইম টু টাইম বিভিন্ন ধরনের অফার তোমরা পেতে পারো তো চলো আমরা ভিডিও শুরু করি তো আমরা শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস টেন লাইফ সায়েন্সের একের দাগে বলা আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো প্রথমে আছে ওয়ান পয়েন্ট ওয়ানে পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয় যে উদ্ভিদে তা হলো সঠিক উত্তর হচ্ছে অপশান খ আম ওয়ান পয়েন্ট টু মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না যেটি সেটি হল সঠিক উত্তর হচ্ছে ঘ হিমোফিলিয়া ওয়ান পয়েন্ট থ্রি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নিরূপণ করো উত্তর হচ্ছে ঘ চার ধরনের দুয়ের দাগের প্রশ্ন এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বিস্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ করে সঠিক জোড়া জোড়াটি পুনরায় লেখ এর জন্যে আমরা সরাসরি উত্তরটা করে দিয়েছি এ স্তম্ভে দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান স্পাইরোগাইরা বি স্তম্ভে এটার সঠিক অপশান হচ্ছে ডি খন্ডিভবন এ স্তম্ভে টু পয়েন্ট টু প্রকট বৈশিষ্ট্য তার সঙ্গে বিস্তম্ভে সঠিক উত্তর হচ্ছে অপশান সি মটরের বেগুনি বর্ণের ফুল টু পয়েন্ট থ্রি এ স্তম্ভে গ্রাফটিং এর সঙ্গে বিস্তম্ভের মিল হচ্ছে এ অপশানের স্টক এবং সিয়ন এবং টু পয়েন্ট ফোর এ স্তম্ভে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তার সঙ্গে বিস্তম্ভের মিল হচ্ছে ই অপশান মটরের কুঞ্চিত বীজ এরপর আমরা চলে আসছি তিনের দাগে দুই বা তিন বাক্যে উত্তর দাও থ্রি পয়েন্ট ওয়ান ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো সুবিধা এক্ষেত্রে উন্নত বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি হয় অর্থাৎ প্রকরণ ঘটে যা প্রতিকূল পরিবেশে উদ্ভিদকে অভিযোজিত হতে সাহায্য করে অসুবিধা ইতর পরাগযোগের ক্ষেত্রে পরাগরেণুর অপচয়ের মাত্রা অনেক বেশি হয় থ্রি শাখা কলমের সাহায্যে কীভাবে কৃত্রিম অঙ্গজ বংশ করা হয় তা ব্যাখ্যা করো উত্তর শাখা কলমের সাহায্যে উদ্ভিদের শাখা কেটে ভিজে মাটিতে রোপণ করা হয় প্রয়োজন মতো জল দিতে থাকলে পর্ব থেকে নতুন অস্থানিক মূল বের হয় এবং ক্রমশ ওই শাখা থেকেই একটি পূর্ণাঙ্গ উদ্ভিদের জন্ম হয় গোলাপ জবা গাঁদা সজনে ইত্যাদি উদ্ভিদে এইভাবে কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তার করা সম্ভব থ্রি পয়েন্ট থ্রি মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করো উত্তর সাধারণত ষাট বছরের ঊর্ধ্ব ব্যক্তিরা এই দশার অন্তর্ভুক্ত হন এই দশায় নাম্বার ওয়ান অস্থি ও অস্থিসন্ধি ক্ষয় পেয়ে যথাক্রমে অস্টিওপোরেসিস এবং অস্টিও আর্থারাইটিস রোগ দেখা যায় নাম্বার টু দৃষ্টিশক্তি হ্রাস চুলের ধূসর বর্ণ ত্বকের কুঞ্চন রক্তচাপ বৃদ্ধি কানে শোনা প্রভৃতির সমস্যা বৃদ্ধি পায় থ্রি পয়েন্ট ফোর মেন্ডেল কীভাবে মটর ফুলে ইতর পরাগযোগ ঘটান তা আলোচনা করো উত্তর মেন্ডেল শঙ্কর জনন পরীক্ষাটি শুরু করার আগে স্ত্রী ফুল হিসাবে নির্বাচিত ফুলটিক থেকে অপরিণত অবস্থায় সমস্ত পুংকেশর বিচ্ছিন্ন করে নেন যাতে স্বপরাগযোগ ঘটার সম্ভাবনা না থাকে এরপর পুরুষ ফুলের পরিণত পুংরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের ওপর স্থাপন করেন এইভাবে তিনি মটর ফুলে ইতর পরাগযোগ ঘটান চার্ নিচের প্রশ্নটির উত্তর দাও ফোর সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই প্রধান একটি ক্রমের সাহায্যে বক্তব্যটি বক্তব্যটির সত্যতা বিশ্লেষণ করো থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয় এর ফলে কি কী সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো এখানে আমরা প্রথমে একটা ছক দেখিয়েছি প্রথমে লেখা আছে পিতা তার একটা চিহ্ন দেওয়া রয়েছে পুরুষদের এবং তারপরে লেখা আছে মাতা এবং মহিলাদের চিহ্ন দেওয়া রয়েছে পি জনু সমান হচ্ছে ফোর ফোর এ প্লাস এক্স ওয়াই এবং মাতার ক্ষেত্রে আমরা লিখব ফোর ফোর এ প্লাস এক্স এক্স গ্যামেট হচ্ছে টু টু এ প্লাস এক্স এবং টু টু এ প্লাস ওয়াই এবং মাতার ক্ষেত্রে হবে টু টু এ প্লাস এক্স এবং টু টু এ প্লাস এক্স এবারে মিলনগুলো যেভাবে হচ্ছে দেখো তোমরা অ্যারোর মাধ্যমে বুঝতে পারবে এবং তার থেকে জাইগোট গঠন হচ্ছে প্রথম ক্ষেত্রে ফোর ফোর এ প্লাস এক্স এক্স বা এফ ওয়ান জনুতে প্রথমে পাবো আমরা কন্যা দু নম্বর ক্ষেত্রে পাবো ফোর ফোর এ প্লাস এক্স ওয়াই এটার থেকে হয় পুত্র তিন নম্বর ক্ষেত্রে আমরা পাবো ফোর ফোর এ প্লাস এক্স এক্স সমান হচ্ছে কন্যা এবং চার নম্বর ক্ষেত্রে আমরা পাবো ফোর ফোর এ প্লাস এক্স ওয়াই সমান হচ্ছে পুত্র উপরের ক্রম থেকে এটি পরিষ্কার যে মানব সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মাতার ভূমিকা পরোক্ষ হয়ে থাকে কারণ মাতা কেবলমাত্র এক প্রকার গ্যামেট এক্স যুক্ত উৎপাদন করতে পারেন পিতার কোষে দুই প্রকার যৌন ক্রোমোজোম উপস্থিত এবং তিনি দুই প্রকার গ্যামেট এক্স অথবা ওয়াই ক্রোমোজোম যুক্ত উৎপাদনে সক্ষম অর্থাৎ এক্স অথবা ওয়াই ক্রোমোজোম দানের মাধ্যমে লিঙ্গ নির্ধারণে পিতার ক্রোমোজোমগত ভূমিকাই প্রধান পরের প্রশ্ন থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয় এর ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো উত্তর থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে বারবার রক্তদান করলে সৃষ্ট সমস্যা এক নম্বর থ্যালাসেমিয়া রোগীর দেহে রক্তকণিকা বারবার ভেঙে যায় তাই বাইরে থেকে বারবার রক্তদান করতে হয় এবং এই গৃহীত রক্তও ক্রমাগত ভেঙে যাওয়ায় দেহের বিভিন্ন অঙ্গে প্রচুর পরিমাণে লোহা সঞ্চিত হয় নম্বর টু লোহা সঞ্চয়ের ফলে হৃৎপিণ্ড যকৃত প্লিহা ও অন্তঃক্ষরা তন্ত্র ইত্যাদি অঙ্গ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় তিন নম্বর থাইরক্সিন হরমোনের ক্রিয়াশীলতা হ্রাস পায় এবং চার নম্বর হার্টফেল অস্বাভাবিক হার্টফেড প্রভৃতির রোগ লক্ষণ ও দেখা দেয় তো এই ছিল আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস টেনের পার্ট সেভেন অক্টোবর মাসের জন্য ভিডিওটি এখানে কমপ্লিট হলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটাকে একটা লাইক করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনকে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিংক তোমরা সরাসরি পেতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাঙ্ক ইউ